আমরা কি ইউভিসির আলোতে করোনা ভাইরাসকে হত্যা করতে পারি? এটি অতি বেগুনি আলোকের একটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী ফর্ম যা সূর্য থেকে সরাসরি আসে। এটি এত শক্তিশালী যে এটি আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে রোদে পোড়া দিতে পারে, এবং একটি ইউভিসি আলোর দিকে তাকানো সরাসরি সূর্যের দিকে চেয়ে থাকার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। তবে ইউভিসি অত্যন্ত বিপজ্জনক হলেও এটি অত্যন্ত সহায়কও হতে পারে, যেহেতু বিজ্ঞানীরা কীভাবে তার শক্তিকে কাজে লাগাতে পারে তা নির্ধারণ করেছে। ইউভিসি জনসাধারণের পরিবহন, হাসপাতাল এবং এমনকি অর্থের ক্ষেত্রেও পৃষ্ঠতলে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়েছিল। উন্নয়নশীল দেশগুলোতে ইউভিসি প্রায় পানীয় জল বিশুদ্ধ করতে সহায়তা করে। এর খ্যাতিটি জীবাণুগুলির একটি নির্ভরযোগ্য হত্যাকারী হিসেবে প্রতিষ্ঠিত। তাই লোকেরা এখন ভাবছে যে ইউভিসিকে উপন্যাসের করোনা ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধে আনা যেতে পারে কি না। এটি কতটা কার্যকর হবে? আমরা কি এটি ব্যাপকভাবে অ্যাক্সেসযোগ্য করতে পারি? এর পার্শ্ব প্রতিক্রিয়া কি নিরাময়কে কারণের চেয়ে আরও খারাপ করতে পারে? তো স্বাগতম আপনাকে পৃথিবী বাংলার আরেকটি নতুন ভিডিওতে। সূর্য 3 প্রকারের অতিবেগুনি আলো আছে, ইউভিএ, ইউভিবি এবং ইউভিসি নির্গত করে। ইউভিএ পৃথিবীতে আঘাতকারী বেশিরভাগ ইউভি রশ্মি তৈরি করে। তারপরে ইউভিবি রয়েছে যা ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং আপনার ত্বক পোড়ায়। এবং সর্বশেষ তবে সর্বনিম্ন নয়, ইউভিসি যা মানুষের কাছে অতি বেগুনি বিকিরণের সবচেয়ে ক্ষতিকারক প্রকার, এবং এটি ব্যাকটেরিয়া এবং ভাইরাস সহ বেশিরভাগ অণুজীবের পক্ষে মারাত্মক। 20 শতকের মাঝামাঝি থেকে ইউভি আলোক নির্বীজন এবং জীবাণুমুক্তকরণের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে এখন কেন নয়, বর্তমান এবং ভবিষ্যতের মহামারীগুলির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউভিসি কি আমাদের সেরা নয়? আপনি এটি জানেন না, তবে সূর্য ইতিমধ্যে বেশ কিছুদিন ধরে আমাদের পক্ষে রোগের বিরুদ্ধে লড়াই করে আসছে। অধ্যয়নগুলি দেখায় যে উচ্চ স্তরে সূর্য আলোকের ফলে ইনফ্লুয়েঞ্জার বিস্তার হ্রাস পায়। তবে এর অর্থ এই নয় যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলি সহজে বাষ্প হয়ে যায়। পৃথিবীর ওজোন স্তর ইউভিসি রশ্মিগুলি আমাদের কাছে পৌঁছাতে বাধা দেয়। এটি অবশ্যই একটি ভালো জিনিস, তারা সম্ভবত কোনো মাইক্রোবিয়াল হুমকি মুছে ফেললে আমাদের ত্বকও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আমরা ভাইরাসগুলি মারার জন্য ইউভিসি লাইট ব্যবহার করি, তবে আমরা দূরের ইউভিসি নামক একটি কম ক্ষতিকারক সংস্করণ বেছে নেব। এই ধরনের আলোর অনাবিত ত্বকে ক্ষতি না করে দক্ষতার সাথে ব্যাকটেরিয়াকে হত্যা করে। যদি ইউভিসি সহজে মানুষের টিস্যুর মতো জৈবিক পদার্থ দ্বারা সহজেই শোষিত হয়, ত্বকের বাইরের স্তরটি আসলে মৃত, তাই ইউভিসি রশ্মিগুলি আমাদের দেহের অভ্যন্তরে স্বাস্থ্যকর কোষগুলির সাথে যোগাযোগ করতে এবং ক্যান্সার বা অন্যান্য রোগ তৈরি করতে সক্ষম হবে না। তবে জীবাণুগুলি এত ছোট এবং আমাদের মৃত ত্বকের মতো পরীক্ষামূলক স্তর না থাকায় এগুলি সহজে ইউভিসি আলোর দ্বারা বাষ্প হয়ে যাবে। প্রতি প্রদীপের জন্য $1,000-এরও কম দাম পড়ছে, এবং যদি এগুলি ব্যাপক পরিমাণ উৎপাদিত হয়, তবে আমরা আমাদের রাস্তাগুলি, আমাদের পার্কগুলি এবং আমাদের পাবলিক ট্রানজিট সিস্টেমগুলিকে জীবাণু হত্যার সাথে ইউভিসি বাতিগুলিতে আলোকিত করতে পারি। এমনকি আমরা সেগুলি হ্যান্ডরেলগুলিতে ইনস্টল করতে পারতাম, যাতে তারা সারাদিন তাদের নির্বীজন করতে পারে। সমস্যাটি হলো একমাত্র ইউভিসি রশ্মি প্রকাশিত প্রতিটি রোগের বিরুদ্ধে আমাদের সম্পূর্ণ প্রতিরোধের গ্যারান্টি দেয় না। অতি বেগুনি আলো ব্যবহারের দক্ষতা ভাইরাস কীভাবে ছড়ায় তার উপর নির্ভর করে। আমরা যদি কোনো বায়ুবাহিত ভাইরাস নিয়ে কাজ করি, তবে ইউভিসি ল্যাম্পগুলি কৌশলটি সম্পাদন করতে পারে। তবে যদি এটি সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন কোনো রোগ হয়, তবে ইউভিসি ল্যাম্পগুলি আমাদের খুব বেশি সহায়তা করবে না। ভাইরাসগুলি বিভিন্ন আকারে আসে, যার অর্থ আমাদের চারপাশে আসা প্রতিটি নতুন ভাইরাসের জন্য আমাদের ইউভিসি ল্যাম্পগুলি শক্তি এবং এক্সপোজার সময় সামঞ্জস্য করতে হবে। তারা কতটা ভালো নির্মিত তা নির্বিশেষে ইউভিসি ল্যাম্পগুলি এখনই জনসাধারণকে বিকিরণের মাত্রা বাড়িয়ে তুলবে, এমনকি বর্ধিত সময়ের মধ্যে কম মাত্রায় উচ্চ শক্তি বিকিরণের সংক্ষিপ্ত পরিমাণের মতোই মারাত্মক হতে পারে। সুতরাং আমরা একটি সুন্দর বছরব্যাপী উপভোগ করতে পারি। আমরা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠব, তার মানে বড় সানগ্লাস এবং ক্রেজি টুপিগুলির পাশাপাশি সানস্ক্রিন সবসময় আবশ্যক। তবে এটি যদি আপনার স্টাইল না হয়, তবে এটি সম্পর্কে খুব বেশি চিন্তা করবেন না। ইউভি বাতিগুলি মহামারী থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয় না,
তবে তারা অবশ্যই বক্ররেখাকে সমতল করতে সহায়তা করতে পারে। এটি অসম্ভব যে এবং শহরগুলি প্রতিটি স্ট্রিট লাইট এবং ল্যাম্প পোস্টকে সুদূর ইউভিসিতে রূপান্তরিত করে তবে আপনি তাদের মধ্যে আরও কিছুকে মাইক্রোবিয়াল হটস্পটে ব্যবহৃত হতে দেখতে পাব। আপনি কি জানেন আমি কিসের কথা বলছি? তবে কেবলমাত্র নতুন প্রযুক্তি আমাদের নতুন ভাইরাল এবং ব্যাকটেরিয়া হুমকির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে, তার অর্থ এই নয় যে আমাদের নিজের রক্ষা করার সর্বোত্তম উপায়গুলি ভুলে যাওয়া উচিত। আপনি কি জানেন যে মাত্র 31% পুরুষ এবং 65% মহিলাগণ রেস্টরুম ব্যবহারের হাত পরিষ্কার করে না? আসুন এই স্ট্যাটাসটি ঠিক করি। আপনার হাত ধুয়ে নিন, বিশেষ করে বাথরুম ব্যবহার করার পরে, যদি না আপনি বাথরুমটি একেবারে ছেড়ে যাওয়ার পরিকল্পনা না করেন। সুতরাং ভালো লাগলে লাইক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন।